আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে ফিশ বারবিকিউ রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো মনে হয় ফিশ বারবিকিউ রেসিপিটি কম বেশি সবারই খুবই পছন্দের, আর আমার বাসার সবার তো খুবই ফেভারিট একটা খাবার। আর আমি কিভাবে সহজ এবং ঝামেলামুক্তভাবে ফিশ বারবিকিউ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফিশ বারবিকিউ করতে আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো হলো মরিচ গুঁড়ো 2 টিস্পুন, হলুদ গুঁড়ো 2 টিস্পুন, জিরা গুঁড়ো 2 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 2 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, কালো গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, বারবিকিউ মশলা গুঁড়ো 2 টিস্পুন, সয়া সস 1 টেবিলস্পুন, টমেটো সস 3 টেবিলস্পুন, লেমন জুস 3 টেবিলস্পুন, স্বাদ মতো লবণ, অলিভ অয়েল 2 টেবিলস্পুন, 2 টিস্পুন আদা রসুন পেস্ট, 2 টেবিলস্পুন পেঁয়াজ পেস্ট। প্রথমে আমি সবগুলো মশলা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে 30 থেকে 40 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিব। মাছের দুই পাশে খুব হালকাভাবে কেটে নিতে হবে এবং পেটের সাইডেও একটু কেটে নিতে হবে, যেন এগুলোর ভিতরে সহজে মশলা দেওয়া যায়। মাছের চিড়ে নেওয়া অংশগুলোতে খুব ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিতে হবে। মাছে মশলা লাগানো শেষ হয়েছে, এখন কিছু কাঁচামরিচ মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। এবার 40 মিনিট পরে ফ্রাই করব। চল্লিশ মিনিট পরে মাছগুলো ফ্রাই করছি, লো ফ্লেমে মাছগুলো ফ্রাই করব। কেউ চাইলে ওভেনেও দিতে পারেন, আমি ওভেনেও করি আবার স্টোভেও করি। Thank you.
হয়ে গিয়েছে আমার ফিশ বারবিকিউ, খুব টেস্ট হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।